judgment and justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। ব্যাংক ঋণ প্রদান ও আদায় সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো মোহাম্মদ মফিজুল ইসলামের সঙ্গে, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে এই বিষয় সংক্রান্ত কি কি আইন আমাদের দেশে বিদ্যমান রয়েছে। আমাদের দেশে ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে মূলত অর্থ ঋণ আদালত আইন 2003 বর্তমানে কার্যকর আছে, তাছাড়া দেউলিয়া বিষয়ক আইন 1997 আছে, কার্যকর আছে। সেখান থেকে দেউলিয়া বিষয়ক আদালত আইন 1997 অনুযায়ী দেউলিয়া আদালতে মামলা করতে হয়, আর অর্থঋণ আদালত আইন 2003 অনুযায়ী অর্থঋণ আদালতে ঋণ আদায়ের জন্য মামলা দায়ের করতে হয়। এই যে ঋণ প্রদান সংক্রান্ত যে বিষয়টা, এখানে এক্ষেত্রে কি কি করতে হয়? ঋণ প্রদান সংক্রান্ত বিষয়ে প্রথমত কোনো গ্রাহককে যদি ঋণ গ্রহণ করতে হয়, তাকে প্রথমে ব্যাংকে গিয়ে ঋণের জন্য আবেদন করতে হয়। আবেদনের সাথে সে ঋণের বিপরীতে কি কি সিকিউরিটি দিবে, তার বিপরীতে একটা প্রপোজাল দিতে হয়। সেই প্রপোজালের প্রেক্ষিতে ব্যাংক তার সিকিউরিটি জমিরগুলোর বা সম্পদগুলোর যে দলিলাদি আছে সেগুলো যাচাই করার জন্য একজন লয়ারকে নিয়োগ দেয়। তো লয়ার সাহেব সেই তাদের নিয়ম অনুযায়ী প্রস্তাবিত বন্ধকী সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিল দস্তাবেজগুলো পরীক্ষা নিরীক্ষা করে যদি মালিকানার প্রাইমারি ফেসি টাইটেল ইন্টারেস্ট এগুলো পায়, তাহলে উনি পজিটিভ মতামত দিবে। মতামতের প্রেক্ষিতে ওই ব্যাংক কর্তৃপক্ষ সেই প্রস্তাবিত মর্গেজ সম্পত্তিটা দেখার জন্য ভিজিট করতে যাবে। ভিজিট করতে গিয়ে ওনারা এগুলো দেখবে, ভ্যালুয়েশন করবে, করে আর একটা রিপোর্ট দিবে, তারপর এটা কর্তৃপক্ষ সমীপে উপস্থাপন করে। যদি কর্তৃপক্ষ, ব্যাংক কর্তৃপক্ষ যদি এগুলিতে স্যাটিসফাইড হয়, তাহলে তার অনুকূলে ঋণ মঞ্জুর করে। কারণ এই মঞ্জুরকৃত ঋণ আবার দুই রকমের হয়, একটা হলো এই সিকিউরিটির বিপরীতে, আবার সিকিউরিটি ছাড়াও লোন দেয় আন্ডার গ্যারান্টির বিপরীতে। সেই ক্ষেত্রে গ্যারান্টির বিপরীতে দিলে দেওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু ওটা আদায়ের প্রক্রিয়া একটু সমস্যা হয়। রাইট, তো বেসিক্যালি একটা সার্টেন ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়ার মধ্যে আপনার সমস্ত কাগজপত্র ঠিক থাকে, ক্রাইটেরিয়া ফুলফিল করে ঋণ গ্রহণ করতে। রাইট, তো ঋণ আদায় সংক্রান্ত বিষয় কি কি করতে হয়? ঋণ এটা তো ব্যাংকের রেসপন্সিবিলিটিতে চলে যাচ্ছে। ঋণ আদায় সংক্রান্ত বিষয়ে যেটা করতে হয় সেটা হলো, গ্রাহক যদি ঋণের টাকা, তো তাদের সাথে এগ্রিমেন্ট হয়, দ্যাট ইজ স্যাংশন লেটার দেয়। স্যাংশন লেটারের ভিত্তিতে ওনারা ব্যাংকের অনুকূলে বিভিন্ন চার্জ ডকুমেন্টস সম্পাদন করে দেয়, বন্ধকী দলিল দেয়, আমোক্তারনামা দেয়, অঙ্গীকারনামা দেয়। এগুলো দেওয়া সত্ত্বে, এটা দেওয়ার কারণ হলো ওনারা যাতে সময় মতো নির্ধারিত পরিমাণ সুদ সহ টাকাটা ফেরত দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে যদি দিয়ে দেয় যদি সময় মতো লোনের টাকা, তাহলে তো আর কোনো প্রক্রিয়া গ্রহণ করা লাগে না, এটা নর্মাল কোর্স অফ বিজনেসেই টাকা দিবে নিবে। আর যদি না দেয় তখন সমস্যা দেখা দেয় ব্যাংকের জন্য, সেটা তখন ওই টাকা দেওয়ার জন্য মেয়াদ উত্তীর্ণ হলে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তলব তাকাদা দিতে হয় বিভিন্ন তারিখে। তলব তাকাদা দেওয়ার পরেও যদি টাকা পরিশোধ না করে, এই ক্ষেত্রে ওই লয়ারের মাধ্যমে ব্যাংক লিগাল নোটিশ প্রদান করে। লিগাল নোটিশ প্রদান করার পরও যদি টাকা পরিশোধ না করে, এই ক্ষেত্রে বন্ধকী সম্পত্তি বিক্রয় করে বিক্রয়কৃত টাকা আদায়ের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিলাম বিজ্ঞপ্তিতে একটা নির্ধারিত তারিখ থাকে নিলামের জন্য, ওই নিলামের তারিখে যদি বন্ধকী সম্পত্তিটা নিলামে বিক্রয় না হয়, এই ক্ষেত্রে ওই ব্যাংক বাকি ওই টাকা আদায়ের জন্য মামলা দায়ের করবে, সেটা মামলাটা দায়ের করবে অর্থঋণ আদালতে ঋণ আদায়ের জন্য ওই মামলা দায়ের করবে। আর যদি বিক্রি হয়ে যায়, তাইলে এর মধ্যে যদি ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ হয়ে যায়, আর মামলা করার দরকার হয় না। লোন সংক্রান্ত যে রিলেটেড কেসেস গুলো যেগুলো দেখি, আমরা দেখতে পাই কোর্টে যেগুলো পেন্ডিং রয়েছে, তো সেগুলো যদি আপনি এক্সামিন করেন ঠিক মতো, তাহলে আমার আপনার কি মনে হয় যে সমস্যাগুলো কি কি এবং এর সমাধানগুলো আসলে কি কি? বেসিক্যালি এই যে মামলা, তো ব্যাংকের ঋণের টাকা আদায়ের জন্য আমি বললাম, আগেই বলেছি দুইটা কোর্টে মামলা হয়, এক হলো অর্থঋণ আদালতে আর একটা হলো দেউলিয়া আদালতে। তো দেউলিয়া আদালতে যে মামলা সেটাতে অনেক সমস্যা। কি রকম সমস্যা?
ধরেন মামলা দায়ের হলো, রায় ডিগ্রি হয়ে গেল, কিন্তু এক্সিকিউট করবে কে? একজন রিসিভার, আদালত নিযুক্তিও রিসিভার। ওই রিসিভার সাহেব ওই জমি খোঁজ করেও পায় না, জমিও পায় না, বিক্রিও হয় না। যদি বিক্রি হতো তাহলে ঋণের টাকা আদায় হয়ে যেত। এই কারণে দেখা যায় 97 সালে দেউলিয়া আদালত হয়েছে, আইন হয়েছে, সেই থেকে অদ্যাবধি পর্যন্ত ওই 97 সালের মামলা এখনো পেন্ডিং, শেষ হয় না। কারণ ওই সম্পত্তি খুঁজে পাচ্ছে না, বিক্রি করা যাচ্ছে না, ঋণের টাকা আদায় করা যাচ্ছে না। এই ক্ষেত্রে অর্থঋণ আদালত, আদালতের অধীনে যে মামলাগুলো হয় সেগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে যায় এবং ঋণের টাকা আদায়ের প্রক্রিয়াটা এগিয়ে যায় দ্রুত। একজন মানুষকে কখন আমরা ঋণ খেলাপি বলতে পারি? বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে যে ঋণের মেয়াদটা যখন উত্তীর্ণ হয় সেই থেকে 6 মাস, এই মেয়াদ উত্তীর্ণ অবস্থায় যদি ঋণের টাকাটা অপরিশোধিত থেকে যায় তাহলে উনি ঋণ খেলাপি হয়ে যাবেন। রাইট, এই ঋণ খেলাপি কে হবেন? বরোয়ার, মানে যিনি ঋণ গ্রহণ করেছেন। রাইট, এই আর হলো ওই এর সাথে যারা মর্গেজ দিয়েছেন ওনারও হয়ে যায়, যারা গ্যারান্টি দিয়েছেন ওনারও হয়ে যায়, ঋণ খেলাপি হয়ে যায়। রাইট, তো মানে রিলেটেড যারা আছে তারা সবাই এটার মধ্যে পড়ে যাচ্ছে। আপনি বলছেন যে ঋণ খেলাপি যে শুধু বরোয়ার তা না, তার মানে গ্যারান্টারও এটার মধ্যে পড়ে যাচ্ছে, মর্গেজার দুজনেই। এবং এবং আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে মর্গেজার এবং গ্যারান্টার যারা যদি ডিফারেন্ট পার্টি হয় তারাও একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে যায়, কারণ অনেক আসলে গ্যারান্টার আর মর্গেজারের লায়াবিলিটি আসলে বরোয়ারের সমানই। রাইট, কোএক্সটেনসিভ এন্ড ইকুয়াল অ্যাজ দি বরোয়ার। রাইট, তো কেউ ঋণ খেলাপি হলে আইন অনুযায়ী সে কিভাবে খুব সহজ ভাবে এখান থেকে উত্তোলন? প্রথমত হলো ঋণ খেলাপি যদি হয়ে যায় ঋণের টাকা পরিশোধ করে দিলেই ঋণ খেলাপি থেকে মুক্ত হয়। তো সেটা তো পরিশোধ না করা পর্যন্ত খেলাপি খেলাপি থেকে অবমুক্ত হওয়ার কোন স্কোপ নেই, এটা আইনে কোনো বিষয় মানে আইনে এটা কোনো স্কোপই নাই। কিন্তু যদি মামলা চলাকালীন সময় এমন যদি দেখা যায় যে কেউ মামলা চলাকালীন এবং মামলার মাঝখানে সে বলছে যে সে পে করে দিবে, তখন তো সেই মামলাকে অব্যাহতি ওখানে পে করে দিবে বললেই হবে না, পে করে না দেওয়া পর্যন্ত হি মে নট বি রিলিজ। এখানে একটা সম্ভাবনা আছে, তার মানে যে যদি ইন দ্য মিডল অফ আ কেস প্রসিডিং ইট ক্যান বি ডান, কেস পেন্ডিং থাকা অবস্থায় অবশ্যই আছে, কেস শেষ হয়ে গেলেও আছে। যেমন একটা মূল মামলা বিচারাধীন থাকা অবস্থায় যদি কেউ বলে আমি ঋণের টাকা পরিশোধ করে দিব, এইভাবে ব্যাংকের সাথে ওনারা বসে সেটেল করে আসা সোলেনামা দিয়ে মামলাটাকে আইদার ডিক্রি অর রিটার্ন অফ দি প্লেন করে নিতে পারবে, আর অথবা স্টে করে রাখতে পারবে সার্টেন সময়ের জন্য। আর যদি আর হলো জারি মামলা চলার সময়ও, ধরেন মূল মামলা রায় ডিক্রি হয়ে গেল, এবার জারি মামলা দায়ের হবে, এই জারি মামলা এসেও ওই সুবিধা আছে, ওনারা যখনই সেটেল করতে চায় করতে পারবে, সেই আইনে সেটা অগ্রাধিকার দেওয়া আছে। রাইট, তো ঋণ আদায়ের মামলায় দেখা যায় অনেক ক্ষেত্রে নিষ্পত্তির ক্ষেত্রে একটা বিলম্ব হয়, তো এর সমাধানটা আসলে কি? বিলম্ব হওয়ার যেমন কারণ আছে তেমন সমাধানও আছে। বিলম্ব হওয়ার বেসিক কারণ হলো মানে যথাসময়ে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে না পারা একটা কারণ। আবার অন্য কারণ আছে, বিভিন্ন কারণে দেখা যায় উচ্চ আদালত থেকে মামলার স্থগিত কার্যক্রম স্থগিত রাখা হয়, এই যতক্ষণ পর্যন্ত ওই প্রপার কাগজপত্র দাখিল না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই মামলাটা আগাবে না। দ্বিতীয়ত, যদি উচ্চ আদালত উইদাউট মেরিট কোনো স্থগিতাদেশ না দেয় তাহলেও মামলাটা দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ কারণ হলো যতক্ষণ স্থগিতাদেশ থাকবে ততক্ষণ তার মামলা লাগাবে না। না, তা তো অবশ্যই। তো এখানে আসলে কাগজপত্রের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ ব্যাংক যদি মামলা করে তার দাবি তো প্রমাণ করে তাকে আসতে হবে, প্রমাণ করতে হলে প্রয়োজনীয় কাগজপত্রগুলো উপস্থাপন করতে হবে কোর্টে, এবং কোর্ট সেগুলো দেখে শুনেই তো রায় দিবেন। রাইট, তো রায় ডিক্রি কার্যকরণের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায় এবং এর সমাধান কি? রায় ডিক্রি কার্যকরণের ক্ষেত্রে যেটা সমস্যা দেখা যায় বেসিক্যালি নোটিশ জারিকরণ, যেমন ধরেন নিলামের বিজ্ঞপ্তি জারি করতে হবে, ওই ব্যাংকের অফিসাররা সঠিকভাবে সম্পত্তি চিহ্নিত করতে পারে না, এটারও কারণ আছে পিছনে। কারণ হলো লোন দিয়ে যায় একজন, ভিজিট করে আরেকজন, মামলা করে আরেকজন, তো সে তো আর ওই জমিটা চিনে রাখে না, চিনাই দেওয়া যায় না, কাগজে পত্রে চিনে প্র্যাকটিক্যালি চিনে না। এই জন্য ওই ব্যাংক অফিসারদেরকে একটু খাটতে হবে, খেটে জমিটাকে চিহ্নিত করতে হবে। যদি জমিটা চিহ্নিত হয়ে যায় তাহলে ওই জারি হয়ে যাবে যথাসময়ে। আবার ওই উচ্চ আদালত যদি বিনা কারণে বা বিনা গ্রাউন্ডে স্টে স্থগিতাদেশ না দেয় তাহলেও মামলাটা দীর্ঘায়িত হয় না।
রাইট। তো এই যে নিলামের বিষয়টা যে আসে অনেক সময় সম্পত্তি ক্রোকের ক্ষেত্রে বা নিলাম বা যেটাকে আমরা অকশন বলে থাকি, তো এই একটা একটা সম্পত্তি মানে একটা লোনের বিষয় কোন পর্যন্ত গেলে একটা ব্যাংক সেটাকে নিলামে উঠাতে পারে যদি আমরা আইন সমূহতে যাই? প্রথমত বর্তমান যে আইন বিদ্যমান সেই আইনে মামলা করার আগেই ব্যাংক নিলামে দিতে পারবে। আচ্ছা, এই মামলা করার আগে যদি নিলামে বিক্রি না হয় তারপরে মামলা হবে, মামলার পরে এসে মামলায় যখন মূল মামলায় রায় ডিক্রি হয়ে যাবে ডিক্রিদারি মামলায় যাবে, মানে ডিক্রিটাকে জারি করার জন্য জারি মামলা করতে হবে, সেই জারি মামলায় প্রথমে ওনাদের প্রতি নোটিশ যাবে। নোটিশ যাওয়ার পর ওনারা যদি কারণ দর্শায় আপত্তি দেয় দিল না দিলে এটা নিলামে চলে যাবে, পরবর্তী স্টেপে নিলাম। এই ক্ষেত্রে নিলামটা দ্রুতই হয়ে যাওয়ার কথা যদি মামলার নোটিশ গুলো যথাসময়ে জারি হয়ে যায়। মামলা যদি দ্রুত নিষ্পত্তি করতে হয় সেক্ষেত্রে এখানে কি কি করতে হবে? মামলা দ্রুত নিষ্পত্তি করতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রথমে মামলা দায়েরের পর নোটিশ গুলো যাতে দ্রুত জারি হয় সেই ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, বাদী পক্ষ থেকে কোনোভাবেই টাইম নেওয়া যাবে না। তৃতীয়ত, বিবাদী পক্ষ যাতে বেশি টাইম কনজিউম না করতে পারে সেইটা চেষ্টা করতে হবে। তবে অর্থঋণ আদালত আইন 2003 চালু হওয়ার পর থেকে বেশিরভাগ মামলাই একতরফা হয়ে যায়, কারণ হলো অনেক মামলাই ইয়ে হয় না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না, একতরফা সূত্রে ডিক্রি হয়ে যায়। এই ক্ষেত্রে যেগুলো একতরফা হয়ে যায় এগুলো খুবই দ্রুততম সময় হয়ে যায়, আর যেগুলো কনটেস্টেড হয় সেগুলো ধরেন কিছু ওনারা টাইম কনজিউম করার চেষ্টা করে, অনেক পদ্ধতি আছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে, আবার কিছু কিছু মামলা উচ্চ আদালতের আদেশের কারণে স্থগিত থাকে, এই কারণে ডিলে হয়। আমরা যদি বেসিক টার্মসে আবার একটু আসি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করেন যে একজন ঋণ যখন প্রদান করেন, মানে একজন যে ঋণ নেয় যে বরোয়ার, এই বরোয়ার আর মর্গেজার এবং গ্যারেন্টার এই যে তিনজন পার্টি একটা লোনের সাথে অ্যাসোসিয়েটেড আছে, তো এটা কি তিনজন থ্রি ডিফারেন্ট পার্টিজও হতে পারে? রাইট, না, এক মামলায় তিনজনকে পক্ষ করতে হবে, এটা আইনের সুনির্দিষ্ট বিধান। রাইট, আইনের বিধানে বলা হয়েছে ঋণ গ্রহীতাকে, গ্যারান্টরকে এবং মর্গেজরকে, তিনজনকে একই মামলায় পক্ষ করতে হবে। জারি মামলার শেষ পর্যায়ে ব্যাংক সম্পত্তির মালিকানা পেয়ে গেল কিংবা ভোগ দখলের ক্ষমতা পেয়ে গেল, বিক্রয়ের ক্ষমতা সহ, কিন্তু দেখা যাচ্ছে ওই সম্পত্তি খুঁজে পাওয়া যায় না। সম্পত্তি আদায় করতে হলে সম্পত্তি খুঁজে বের করতে হবে আগে, মর্গেজ সম্পত্তি যেখানে আছে। আর হলো আরেকটা বিষয় আছে, অনেক ক্ষেত্রে মর্গেজ ছাড়াও যে ঋণগুলো আছে সেগুলোর বিপরীতে সর্বশেষ যেটা হয় সেটা আদালত দায়িকদের বিরুদ্ধে দেওয়ানি কারাগারে আটকের আদেশ দেন, দিয়ে ওনাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা ইস্যু করেন, সেই গ্রেপ্তারি পারোয়ানাগুলো যথাসময়ে এক্সিকিউট করা হয় না, ওইগুলো যাতে সঠিকভাবে এক্সিকিউট হয় সেই দিকে নজর দিতে হবে কর্তৃপক্ষ। রাইট, তো এখানে যে গ্যারেন্টার, মর্গেজার এবং বরোয়ারকে যে একই মামলায় দায়ী হচ্ছে, এবং সেখানে কি একই মামলাতে তাদের যে মানে রেশিও অফ পার্টিসিপেশন, না, রেশিও অফ পার্টিস হবে না, ওদের লায়াবিলিটি হবে জয়েন্টলি এন্ড সেভারেলি। জয়েন্টলি এন্ড সেভারেলি, তার মানে একজনে যদি ঋণ পরিশোধ করে দেয় সবাই ফ্রি হয়ে যাবে, আবার সবাই মিলেও ঋণটা পরিশোধ করতে পারবে। প্রথমে যেটা ব্যাংকের করণীয় থাকে যদি কেউ ঋণ খেলাপি হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, এটা পার্সোনাল লোন হোক বা ইন্ডাস্ট্রিয়াল লোন হোক বা যেটাই হোক না, তো প্রথমে আপনি বলছেন যদি কেউ টাইম মতো লোন ফেরত না দিতে পারে তাহলে তাকে আপনার ফার্স্ট খেলাপি বলা হয়, ঋণ খেলাপি বলা হয়, এবং এটা ফার্স্ট থেকে লিগাল নোটিস চাই। লিগাল, রাইট, সো এটা প্রথমে তাকাদা দিতে হবে, তারপরে লিগাল নোটিস, তারপরে নিলাম বিজ্ঞপ্তি, তারপরে হলো মামলা। তো জমির কাগজপত্রাদির মালিকানার সত্যতা যাচাই করতে কি কি করণীয় রয়েছে? বেসিক্যালি একটা ঋণ যদি প্রদান করা হয় এগেইনস্ট দি সিকিউরিটি, রাইট, তাহলে এই ক্ষেত্রে ব্যাংক জমির মালিকানা সংক্রান্ত সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড, হাল বিএস রেকর্ড এবং মালিকানা সংক্রান্ত মূল দলিল, বায়া দলিল, মিউটেশন বা নামজারি পর্চা, ডিসিআর, খাজনা রসিদ এবং এই সম্পত্তি যে অন্য কোথাও বন্ধক বা দায়বদ্ধ নেই সেই মর্মে একটা দায় মুক্তির সনদ, মানে ফ্রি ফ্রম অল এনকাম্ব্রেন্সেস, যেটা এগুলো নিতে হবে। এবং এই নেওয়ার পর এইগুলো আবার ব্যাংক তার নিযুক্ত কর্মকর্তার মাধ্যমে সরজমিনে যাচাই করে দেখতে হবে এই দলিলপত্র কাগজপত্রগুলো সঠিক কিনা,
কারণ অ্যাপারেন্টলি একটা দলিল দাখিল করলে এটা বোঝা যাবে না জাল দলিল না অরিজিনাল দলিল। রাইট, এবং দেখা যায় যে জাল দলিলের বিষয়টা কিন্তু আজকাল চলে আসে অনেক ক্ষেত্রে এবং এটাকে শনাক্তকরণটা খুব ডিফিকাল্ট। এটা যাচাই করতে গেলে ধরেন আপনার দলিল সংক্রান্ত বিষয়গুলো, দলিলগুলি যদি আমরা যাচাই করি তাহলে যাইতে হবে সাব রেজিস্ট্রার্স অফিসে আর হলো জেলা সাব রেজিস্ট্রার্স অফিসে, রেলিভেন্ট যেখানে সেখানে যেতে হবে। আর রেকর্ড CSSA RS রেকর্ড এগুলো যাচাই করতে হলে আপনাকে জেলা রেকর্ড রুমে যেতে হবে যেটা কালেক্টরেট বিল্ডিং এ থাকে। জি, আবার ওই মিউটেশন সংক্রান্ত বিষয়গুলো যাচাই করতে হলে এসিল্যান্ডের অফিসে যেতে হবে, সেখানে গিয়ে মিলিয়ে দেখতে হবে সব কিছু। এইগুলো দেখে যদি সঠিক মনে হয় ওই জমিতে গিয়ে এবার ফিজিক্যাল পজিশনটা দেখতে হবে, সেখানে প্রকৃতপক্ষেই জানে কি মালিক দেখানো হয়েছে, উনি মালিক আছেন কিনা, ভোগদখলকারা আছেন কিনা, উনি রীতিমতো খাজনা দিচ্ছেন কিনা, এগুলো দেখে নিশ্চিত হয়ে নিতে হবে। এবং ওই বন্ধকি সম্পত্তিতে একটা সাইনবোর্ড রাখতে হবে যে এই সম্পত্তি ঋণের বিপরীতে বন্ধক দেওয়া হয়েছে অথবা বন্ধক দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, কারোর যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে এগুলো জানাও। রাইট, তো উত্তরাধিকার সম্পত্তির দাবিনামা যাচাই করতে কি কি অফিশিয়ালি করা হয়ে থাকে? উত্তরাধিকার সম্পর্কে যাচাই করতে হলে যেটা লাগে সেটা হলো ধরেন CS রেকর্ডেও মালিক একজন, তার থেকে তার ওয়ারিশ বায়াক্রমে আর একজন পেলো, তারপরে অন্যরার কাছে মালিকানা বায়াক্রমে ট্রান্সফার হয়ে গেল, এই ক্ষেত্রে ওই যে আমি যে আগে বলেছি CSSA RS BS এই রেকর্ডগুলো দেখতে হবে, দেখে তার সাথে রেলিভেন্ট বায়া দলিল এবং দলিল এগুলো যাচাই করে নিতে হবে। রাইট, এবং দেখা যাচ্ছে যে এখানে খুব খুঁটিনাটি খুব মিথিকুলাসলি এগুলাকে পর্যালোচনা করার বিষয়টা চলে আসে, কারণ একটা লোন গ্রান্টিং এর ক্ষেত্রে দেখা যায় যে এগুলো বিষয় ঠিকমতো যদি এখানে কোনো এরর থাকে তখনই দেখা যায় যে মানে ফুল ডিসিশন নেই, কারণ জমি চিহ্নিত করা যায় না, দাগ নাম্বার ভুল থাকলে ওই ভুল দাগে গিয়া জমি আপনি পাবেন না কোথায়। এক্স্যাক্টলি, এবং ওই এই ধরনের অ্যাসেটস তো আসলে ঋণ দেওয়ার পূর্বেই এই জমিটা সম্পর্কে নিশ্চিত হতে হবে তার মালিকানা এবং দখল। জমি যে দখল মানে দেখা যায় যে পজেশন অফ ল্যান্ড যে বিষয়টা, তো জমি দখল দখলের ক্ষেত্রে এই বিষয়ে যে পার্টির দখল রয়েছে একটা সম্পত্তির উপর এই বিষয়ে নিশ্চিত করতে একটা ব্যাংকের বা যে কোনো কেউ লোন দেওয়ার আগে কিভাবে এটাকে জমিতে সরজমিনে যেতে হবে, গিয়ে দেখতে হবে কে দখলে আছে তার কি কি আছে, যদি এটা খালি জায়গা হয় তাহলে আশেপাশে যাদের জমি তাদের মালিকদের সাথে যোগাযোগ করে জেনে নিতে হবে, মানে নিশ্চিত হতে হবে যে এই জমিটা ওনার। আচ্ছা, এবং থার্ড পার্টি মর্গেজারের ক্ষেত্রেও তো মর্গেজার ঠিক একইভাবে একটা লোন ডিফল্টারের মতো দায়ী, এটা ব্যাংকের নিয়মের মধ্যেই আছে, একজন যদি লোন নেয় সে তৃতীয় পক্ষ একজন মর্গেজ দিতে পারে, সেই মর্গেজটা আবার ব্যাংক নিতেও পারে, তো এই ক্ষেত্রে ওই ফার্স্ট পার্টি মর্গেজের যেই ভ্যালু থার্ড পার্টি মর্গেজের সেই সেম ভ্যালু, ওই একইভাবে সমভাবে দায়ী, এখানে কোনো হেরফের নেই। আচ্ছা, তো এখানে ব্যাংক যখন প্রথম মামলা দায়ের করে, ধরেন একটা যদি এমন ফেজে চলে আসে যে এখন মামলা দায়ের করতেই হবে, নিলাম হলো না, নিলামে উঠলো না, তো তখন মামলা দায়ের করবে, তো মামলা দায়ের ক্ষেত্রে প্রথমে একটা ব্যাংক কোন ধারা অনুযায়ী কোন কোর্টে মামলা দায়ের করে সাধারণত? এটা হলো অর্থঋণ আদালত আইনের বিধান অনুযায়ী ঋণ আদায় সংক্রান্ত সকল মামলা অর্থঋণ আদালতেই দায়ের করিতে হইবে, সেখানে ওই জুরিসডিকশন ভাগ করা থাকে, যেমন ঢাকাতে চারটা অর্থঋণ আদালত আছে, আবার অনেক জেলায় একটাই আছে, আবার অনেক জেলায় অর্থঋণ আদালতও নাই, ওই মাননীয় সাবজজ যারা ওনারাই অর্থঋণ আদালত হিসেবে কাজ করেন, তবে যখনই ওরা অর্থঋণ মামলার কাজ করবেন তখন ওনারা জজ অর্থঋণ আদালত হিসেবেই গণ্য হবেন। এই ক্ষেত্রে মামলা অর্থঋণ আদালতেই করতে হবে ব্যাংকের ঋণ আদায় সংক্রান্ত, আবার পাশাপাশি ইচ্ছা করলে আপনি দেউলিয়া আদালতও করতে পারবেন। আচ্ছা, তো ব্যাংক সাধারণত আপনি বলছেন যে অর্থঋণ আদালতেই এখন প্রেফার করতেছেন, এক সময় দেউলিয়াতে করত, কারণ দেউলিয়াতে এখন করে সমস্যা দেখা দিয়েছে যেটা সেটা হলো ওই যে নিষ্পত্তি হচ্ছে না একটা মামলা, এখানে তো অর্থঋণ মামলায় জারি মামলা দায়ের করে একটা পদ্ধতিতে নিষ্পত্তি হয়, যেমন বন্ধক থাকলে সেটা 33-4 ধারায় 5 ধারায় অথবা 33-7 ধারায় সার্টিফিকেট নিয়ে মামলাটা নিষ্পত্তি হয়। রাইট, আর অথবা মর্গেজ ছাড়া যদি মামলা হয় সেক্ষেত্রে 34 ধারা অনুযায়ী দায়িকের অনুকূলে
দেওয়ানি কারাগারের আদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর মাধ্যমে মামলাটা নিষ্পত্তি হয়। কিন্তু দেউলিয়া আদালতে রায় হওয়ার পর এই যে রিসিভারকে নিয়োগ করা হয়, ওই টাকা আদায় না হওয়া পর্যন্ত মামলা আর শেষ হবে না। তো টাকাও আদায় হয় না, মামলাও শেষ হয় না। আমি মনে করি না, যারা ঋণ নেয় ওনারা আসলেই জানে ঋণ খেলাপি কিভাবে হয়। টাকা পরিশোধ না করলেই খেলাপি ওনারা তো বুঝেই, বুঝে শুনেই অনেকে ঋণ নেয় এক পারপাসে, খরচ করে আরেক পারপাসে। যেমন লোন নিল ব্যবসা করার জন্য নিয়ে কিনলো গাড়ি, লোন নিল ইম্পোর্ট করার জন্য কিনলো বাড়ি, তাহলে এই লোন কি শোধ হবে? কারণ ব্যাংকের লোনের এগেনস্টে নির্ধারিত হারে সুদ পরিশোধ করতে হবে। ওই সুদ যদি পরিশোধ করতে হয়, তাকে যেই টাকাটা সে নিল সেটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে, করে তাকে বেনিফিটেড হতে হবে, হয়ে ওই সুদের টাকা পরিশোধ করতে হবে। তা না হলে উনি তো লস খাইতেই থাকবে। তো লস যদি খাইতেই থাকে, টাকা পরিশোধ করবে কিভাবে? আবার অনেকে ইচ্ছা করে যে ব্যাংকের টাকা নিছি, টাকা দিব কেন? দেওয়ার জন্য তো আর টাকা নেই নাই, যেভাবে পারি বাড়াইতে থাকি। এইবার 1 কোটি, আগামীতে 2 কোটি, তারপরে 5 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 2000 কোটি, খালি বাড়াইতে থাকে রিনুয়াল আর অ্যানাউন্সমেন্টের মাধ্যমে, কিন্তু আর পরিশোধ করে না, খালি বাড়াইতেই আছে। কারণ ওনাদের পাওয়ার আছে। তো মামলা দায়ের করার জন্য এবং মামলা দায়ের পরবর্তী সময় ব্যাংকের আসলে কি কি করণীয় রয়েছে? মামলা দায়ের করার পূর্বে যেটা করতে হবে সেটা হলো হিসাবটা সঠিকভাবে করে নিতে হবে, যাতে করে আইনের বিধান মোতাবেক মামলার দাবির পরিমাণ আসল ঋণের 3 গুণের অধিক না হয়। আচ্ছা, আর হলো বন্ধকী সম্পত্তিটাকে চিহ্নিত করে আসতে হবে, যাতে সময় মতো পাওয়া যায়। আবার ওই যে বিবাদী যারা হবেন ওনাদের ঠিকানা টাকানা, অনেক সময় লোন নেওয়ার সময় এক ঠিকানা, পরে ঠিকানা চেঞ্জ করে, ওইগুলো যাচাই করে নিশ্চিত হয়ে থাকতে হবে, যাতে ওই নোটিশ জারির ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আচ্ছা, অর্থঋণ আদালতে ব্যাংকের মামলা করার ক্ষেত্রে কি কোনো লিমিটেশন পিরিয়ড রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। প্রথমত অর্থঋণ আদালত আইনেই একটা লিমিটেশন দেওয়া আছে, সেটা হলো 3 বছর মেয়াদি ঋণ আদায়ের ক্ষেত্রে প্রথম অংশে 1 বছরের মধ্যে যে পেয়েবল অ্যামাউন্ট, তার একটা সার্টেন পার্সেন্ট যদি পরিশোধ না করে, তার পরবর্তী 1 বছরের মধ্যে মামলা করতে হবে। আবার এই 1 বছরের মধ্যে যদি সে পরিশোধ না করে, ব্যাংক ওয়েট করতে পারে, ওয়েট করে পরবর্তী বছরের জন্য, পরবর্তী সময়ে আরো ধরেন প্রথম বছর 10%, তার পরের বছর 15% পর্যন্ত পেয়েবল অ্যামাউন্ট যদি পরিশোধ না করে, তাহলে তার পরবর্তী 1 বছরের মধ্যে মামলা করতে হবে। তারপরও যেহেতু ঋণের মেয়াদ আছে, আরেক বছর অপেক্ষা করতে পারে, সর্বোচ্চ 3 বছর। এটা হলো 3 বছর উপরে, 3 বছরের উপরে মেয়াদি ঋণের ক্ষেত্রে। আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, আরো অনেক ডিসকাশন ছিল, আরো অনেক পয়েন্টস ছিল, বাট তারপরে বলছি আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই জটিল বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।